চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামে চট্টগ্রাম সাত আসনের সংসদ সদস্য তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ এমপির নিশ্চিন্তাপুর ঐক্য পরিষদ খেলার আয়োজক কমিটির উপদেষ্টা এবং দানু চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকারের যুগ্ম মহাসচিব এরশাদ মাহমুদ এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার ওলি আহমদ অসীম বরণ সুশীল রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম আব্দুল মান্নান মেম্বার যুবলীগ নেতা লোকমান ও আলমগীর সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী দেশের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ত্রিশ জন বলি খেলায় অংশগ্রহণ করেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার চূড়ান্ত পর্বে রাঙামাটির রুবেল বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেন পুদুয়ার হোসেন বলি খেলা শীর্ষে চ্যাম্পিয়ন বলিকে পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর উপহার দেন আগত অতিথিবৃন্দ প্রথমে আমাদের আন্দোলন হচ্ছে মাদককে না বলার জন্য আমরা বিভিন্ন ফুটবল এবং বিভিন্ন সামাজিকমূলকভাবে যে খেলাগুলো দিতে প্রচলিতভাবে চলে আসছে ক্রিকেট ফুটবল কাবাডি এবং কি বলি খেলা এগুলোর মধ্যে দিয়ে আমরা কি মাদককে না মাদককে না করার জন্য বিশেষ করে কি এই বলি খেলাটি আয়োজন করা হয়েছে